नमस्कार बंधुरा, आपनारा सबाईरा केमन आछेन? आशा करी आपनारा सबाईरा भालो आछेन। आज के आपनारा एसेछेन आमार चैनले कलकाता रसोई घर। आमी आज के तैरी करेछी साबुदानार खिचुड़ी। एई साबुदानार खिचुड़ी रेसिपी चलुन देखे नी केमन करे एटा तैरी करते हय। एटा आमी तैरी करब बोले निएछी बड़ो साइजेर साबुदाना 250 ग्राम। এটাকে আমি ভেজুত দেব 1.5 কাপ জলে। জল খুব বেশি দেবেন না, আমি যেইভাবে মেজারমেন্টটা দেখাচ্ছি সেইভাবেই তৈরি করতে হবে। এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য ভেজুত দিয়ে দেব। 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে, আমি চেক করে নিচ্ছি। দেখুন কি সুন্দর বড় বড় সাইজের সব ফুলে গেছে, আর নিচে জলও নেই, জল সব টেনে নিয়েছে, একবারে ভিজে হয়নি। দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে। এবারে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে। ফ্রাই প্যানে আমি 2 টেবিল স্পুন অয়েল দিয়েছি, আপনারা রিফাইন্ড বা সর্ষের তেলও ইউজ করতে পারেন। এবারে আমি এতে 1 চামচ জিরে দিয়েছি, জিরেটা লাল হয়ে গেছে। তাতে আমি গাজর আর আলু কেটে বয়েলড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। সেটাকে আবু এপিট ওপিট করে একটু ভেজে নেব, খুব বেশি সময় লাগবে না। এবার আমি এতে পিনাট দিয়েছি, মানে মুংফলি, ভাজা মুংফলি আমি ইউজ করেছি। এটাকে একটু কড়াতে দিয়ে একসাথে এটা নেড়ে নিলে একটু টেস্টটা আরও সুন্দর হয়ে যায়। তাতে আমি 10-12টা কারি পাতা দিয়েছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এটাকে 5 মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এতে আমি ভেজানো সাবু অ্যাড করে দিচ্ছি। সাবু দিলে খুব তাড়াতাড়ি এটাকে মিশিয়ে নিতে হবে, নালে সাবু তলায় লেগে যায়। এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। দেখুন আমি যেভাবে তাড়াতাড়ি এটাকে নেড়ে নিচ্ছি। এবারে আমি এতে কাঁচা লঙ্কা দিয়েছি 3-4টে, 1.5 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি, কুড়মে একটু থেঁতো করে দিতে পারেন, 1/2 চামচ নুন দিয়েছি। এবারে সবটা দিয়ে ভালো করে এবারে আমি নেড়ে নিচ্ছি। এই কাজটা খুব শীঘ্রই করতে হবে, সাবুদানার তলা লেগে যায়। তাতে দেখুন আমার একটু একটু লেগে যাচ্ছে। এবারে আমি এতে বাদামটাকে, 50 গ্রাম বাদাম নিয়েছিলাম, সেটাকে একটু থেঁতো করে নিয়ে এতে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নেব। এবারে আমি ধনে পাতা দিয়েছি, আমি 2 মিনিটের জন্য আবার চাপা দিয়ে রেখে দেব একদম লো ফ্লেমে। আমার 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে দিয়েছি আর ওভেনটাকে বন্ধ করে দিয়েছি। সাবুদানা খিচুড়ি তৈরি হয়ে গেছে। দেখুন এইভাবে সাবুদানা খিচুড়ি আপনারা তৈরি করে নিশ্চয়ই টেস্ট করে দেখবেন, এটা খেতে খুব ভালো হয়, আর উপসেও আপনারা খেতে পারেন। এই ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন।